2024 মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকন অভিনীত ফাইটার। নতুন বছরে এই ছবি দিয়েই পর্দায় হাতে খড়ি হবে রণবীর খড়নির। বছরের শুরুটা কেউ করেছেন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, কেউ বা রাতভর জম্পেশ পার্টি করে। দীপিকা কিন্তু সেই পথে হাঁটলেন না, প্রকৃতির সান্নিধ্যে থেকেই নতুন বছরের নতুন দিনকে স্বাগত জানালেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন পাঠান অভিনেত্রী। সেখানে যেমন কিছু ভিডিও রয়েছে, আবার কিছু স্টিল ছবিতেও নিজের ব্যক্তিগত মুহূর্তগুলিকে বন্দি করেছেন দীপ্তি। সুন্দর অথচ ছোট ছোট নানা মুহূর্তের ছবি উঠে এসেছে তার প্রোফাইল জুড়ে। নিজের একটি ছবিও পোস্ট করেছেন নায়িকা, পরনে সাদা টি শার্ট, মেকআপহীন লুকেও বেশ লাগছে তাকে। ডিসেম্বরে দীপিকাকে উমাঙ্গ ছবির বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছিল। নীল রঙের জমকালো শাড়িতে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। দীপিকার পাশাপাশি শাহরুখ খান, সলমান খানকেও দেখা গিয়েছিল সেদিন। এন্টারটেনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান। 2024 মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকন অভিনীত ফাইটার। নতুন বছরে এই ছবি দিয়েই পর্দায় হাতে খড়ি হবে রণবীর খড়নির। বছরের শুরুটা কেউ করেছেন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, কেউ বা রাতভর জম্পেশ পার্টি করে। দীপিকা কিন্তু সেই পথে হাঁটলেন না, প্রকৃতির সান্নিধ্যে থেকেই নতুন বছরের নতুন দিনকে স্বাগত জানালেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন পাঠান অভিনেত্রী। সেখানে যেমন কিছু ভিডিও রয়েছে, আবার কিছু স্টিল ছবিতেও নিজের ব্যক্তিগত মুহূর্তগুলিকে বন্দি করেছেন দীপ্তি। সুন্দর অথচ ছোট ছোট নানা মুহূর্তের ছবি উঠে এসেছে তার প্রোফাইল জুড়ে। নিজের একটি ছবিও পোস্ট করেছেন নায়িকা, পরনে সাদা টি শার্ট, মেকআপহীন লুকেও বেশ লাগছে তাকে। ডিসেম্বরে দীপিকাকে উমাঙ্গ ছবির বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছিল। নীল রঙের জমকালো শাড়িতে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। দীপিকার পাশাপাশি শাহরুখ খান, সলমান খানকেও দেখা গিয়েছিল সেদিন। এন্টারটেনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান। 2024 মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকন অভিনীত ফাইটার। নতুন বছরে এই ছবি দিয়েই পর্দায় হাতে খড়ি হবে রণবীর খড়নির। বছরের শুরুটা কেউ করেছেন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, কেউ বা রাতভর জম্পেশ পার্টি করে। দীপিকা কিন্তু সেই পথে হাঁটলেন না, প্রকৃতির সান্নিধ্যে থেকেই নতুন বছরের নতুন দিনকে স্বাগত জানালেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন পাঠান অভিনেত্রী। সেখানে যেমন কিছু ভিডিও রয়েছে, আবার কিছু স্টিল ছবিতেও নিজের ব্যক্তিগত মুহূর্তগুলিকে বন্দি করেছেন দীপ্তি। সুন্দর অথচ ছোট ছোট নানা মুহূর্তের ছবি উঠে এসেছে তার প্রোফাইল জুড়ে। নিজের একটি ছবিও পোস্ট করেছেন নায়িকা, পরনে সাদা টি শার্ট, মেকআপহীন লুকেও বেশ লাগছে তাকে। ডিসেম্বরে দীপিকাকে উমাঙ্গ ছবির বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছিল। নীল রঙের জমকালো শাড়িতে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। দীপিকার পাশাপাশি শাহরুখ খান, সলমান খানকেও দেখা গিয়েছিল সেদিন। এন্টারটেনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।